ইস্যুটা হয় বিজেপির বিরোধিতা, এবং কেউ যদি সত্যি সত্যি বিজেপি বিরোধী থাকেন তাহলে ল্যাজ যেমন মাথা নাড়াতে পারে না, তেমনি গতকালকে স্ট্রাইক কেন পশ্চিমবাংলায় সফল হয়েছে সেই দুঃখে আমি দিল্লি যাব না, এটাকে ছেলে মানুষই বলবে নাকি শেয়ানাগিরি বলবে? আমি বলছি বরং পারলে ঠিক উল্টো। গতকালকে ধর্মঘটের পর বিজেপি বিরোধী দলগুলো কার্যত এই ধর্মঘটকে সমর্থন করেছে তৃণমূল ছাড়া। এই ধর্মঘট সফল হওয়ার পর সম্ভবত দিল্লির বসেদের কাছে উনি বকা খেয়েছেন যে আমরা সব দায়িত্ব দিয়ে দিলাম আপনাদের উপরে, আপনারাই আমাদের ভিটিম, তা আপনারা ধর্মঘটের নামে তো কিছুই করতে পারলেন না, ধর্মঘট ঠেকাবার নামে বাংলায় ধর্মঘট সফল হলো কেন? বাংলায় কেন ধর্মঘট সফল হয়েছে সেই কৃতিত্বটা মানুষের, কিন্তু কেন সফল হয়েছে সেই কারণে রাগ করে, মানুষের উপর রাগ করে উনি একটা বাহানা খুঁজছিলেন যাতে দিল্লিতে বিজেপি বিরোধী সভা বয়কট করতে পারেন। রাজীব কুমারের জামিন হয়েছে, পিসি ভাইপোর অনেক কেস বাকি আছে এখন, কেউ গরুর বাঘে সোনা পায় আর কেউ কাস্টমসে বস্তা বস্তা সোনা পায়, এ দুজনের মধ্যে বন্ধুত্ব থাকতে পারে। কেন এসব দিল্লির সরকারের কাছ থেকে ক্লিয়ারেন্স আসেনি, বা দিল্লির বসেদের কাছ থেকে ক্লিয়ারেন্স আসেনি যে হ্যাঁ আপনি যেতে পারেন, সেই কারণে উনি দিল্লির এই সভা বয়কট করছেন, এছাড়া অন্য কোনো কারণ নেই। আজকে হাউসে উনি যা বলেছেন তার মধ্যে কোনো বিশ্বাসযোগ্য কথা নেই। দুই, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে এরকম নয় যে ভারতবর্ষে আমরা প্রথম, কেরালাতে ইতিমধ্যেই তার বিরুদ্ধে রেজলিউশন নিয়েছে। কবে নিয়েছে? 31 বা 31 ডিসেম্বর, ডিসেম্বর মাসে। কেন? কারণ 11ই ডিসেম্বর এই আইনটা হয়েছে, পাস হয়েছে, ন্যাচারালি তার আগে কেরালা নিতে পারে না। যখন সিএর বিরুদ্ধে এই প্রস্তাবটা বিধিসম্মতভাবে আমরা যখন জমা দিলাম, আপনারা যে কেউ দেখে নিতে পারেন, একটি শব্দ একটি বাক্য কারোর আপত্তি করার কোনো সুযোগ নেই, তা সত্ত্বেও আমরা বলেছিলাম যদি মনে করেন আগের বারের মতো একটা শব্দ বাক্য এদিক ওদিক করবেন করুন, কিন্তু দেশের কাছে দেশের মানুষ জানতে চাইবে ইট ইজ বেঙ্গল, যে বেঙ্গলে কোনোদিন কখনো বিজেপি ওস্তাদি করতে পারেনি। তৃণমূলের আমলে বিজেপি লাফাচ্ছে এটা ঠিক, তৃণমূলের আমলে বিজেপি সুযোগ পেয়ে গেছে এটা ঠিক, কিন্তু সেই পশ্চিমবাংলায় যেখানে সরকারে যারা আছেন তারা বলছেন তারা বিজেপির বিরুদ্ধে, বিরোধী দল যারা আছেন তারা সরকারের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে সবাই জানেন, তাহলে এখানে সর্বসম্মতভাবেই একটা রেজলিউশন হতে পারে। আমরা সেই ড্রাফট লিখে সই করে সময় মতন আমরা জমা দিলাম, সিএর বিষয়ে কোনো আলোচনা আজকে হলো না, আজকে বিধানসভা থাকা সত্ত্বেও। তার কারণটা কি? একটাই কারণ হতে পারে যে যদি আনুষ্ঠানিকভাবে বিধানসভাতে সিএর বিরুদ্ধে একটা প্রস্তাব নেওয়া হয়, সিএর বিরুদ্ধে তো না প্রস্তাবটা দিয়ে এটা বলা ছিল, শেষটা আপনারা খেয়াল রাখতে পারেন, পশ্চিমবঙ্গ বিধানসভার এই অধিবেশন কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছে যে ধর্মীয় বৈষম্যমূলক এবং সাংবিধানিক ভিত্তির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন নাগরিকত্ব সংশোধনী আইন 2019 অবিলম্বে বাতিল করা হোক, উইচ ইজ রিকোয়েস্ট। এই অধিবেশন আরও দাবি করছে, আমরা কথাটা বলিনি যে আইন মানছি না, তাও বলিনি, এই অধিবেশন আরও দাবি করছে যে নাগরিকত্ব আইনের 6 নম্বর ধারায় সংযোজিত, 2003 সালে সংযোজিত বেআইনি অনুপ্রবেশকারী অংশটি এবং সংযোজিত 14A ধারাটি, এই ধারাতেই এআরসির কথা বলা আছে, বাতিল করার ব্যবস্থা করা হোক। দেশের ঐক্য সংহতি ঐতিহ্য রক্ষা, দেশের সংবিধানের মূল ভিত্তি ও মূল্যবোধ রক্ষা করা এবং আধুনিক ভারতের ভবিষ্যৎ বিবেচনায় এটা অত্যন্ত জরুরি বলেই এই সভা বিবেচনা করছে। শব্দ বাক্য দাঁড়ি সেমিকলন ওরা চাইলে বদলাতে পারতেন, কিন্তু কেন কেন বেআইনি অনুপ্রবেশ ওখানে আছে লেখাটা ইংরেজিতে আছে? না না না, ভিন্ন কথা, তার অনেক স্কোপ আছে, আপনি ওই আলোচনা যখন যাবেন তখন আপনি আসবেন। ফরেনার্স অ্যাক্ট আছে, ডিটেকশন অ্যাক্ট আছে, ছেড়ে দিন, আমি সে বলছি না, ওইটা সূত্র ধরেই এই সমস্ত সর্বনাশটা করা হচ্ছে। ফলে এইটা যখন আমরা দিয়েছি এই আলোচনাটা না করার কোনো কারণ ছিল না, কোনো যুক্তি সরকারের পক্ষে নেই। কেন নেই? সরকার প্রথমে বলল যে পার্থবাবু একটা জমা দিয়েছে,
তাহলে সরকার একটা জমা দিয়েছে, আমরা একটা জমা দিয়েছি, তাহলে আলাপ আলোচনা হোক, কাটছাট হোক। তারপরে এখন আমরা বললাম দেখি সরকার কী দিয়েছে, দেখাতে পারলেন না। তারপরে কী বলা হলো, না না ওটা তো মুখ্যমন্ত্রী এর আগে বিধানসভাতে বক্তৃতা করেছেন যে ভাষা ধর্ম ইত্যাদি ইত্যাদি নিয়ে, কবে? 6 সেপ্টেম্বর বক্তৃতা করেছেন, একটা বক্তৃতার কাগজ দেখানো হলো। আরে জন্মের আগে তার অন্নপ্রাশন হয়ে গেল, সিএম আইনটা জন্ম নিল 11ই ডিসেম্বর, এই এই 2019 10 বা 11ই ডিসেম্বর, 6ই সেপ্টেম্বর তো তার আগের কথা। এসব ছেলে মানুষের মতো কথা হচ্ছে। মানে আসলে দিল্লির ওয়ালারা ক্ষুব্ধ হোক, কুপিত হোক, এটা আমাদের রাজ্যের যারা শাসক দল তারা কোনো মতেই চায় না। আমরা বহুবার তার অনেক রকম উদাহরণ দেখেছি, এর আগে বহুবার আমরা দেখেছি। ন্যাচারালি সেই কারণেই আমি আবারও বলছি, মোদীজি কি বকা দিলেন যে আপনার উপর দায়িত্ব ছিল, আপনি ধর্মঘটটা পুরো ভাঙতে পারলেন না, পুলিশ গুলি ফুলিশ সব চালিয়ে পারলেন না কেন? এই বকা খেয়ে কি দিল্লির মিটিং বয়কট করা ভাবলেন? তাহলে কারণটা কি আছে? এছাড়া অন্য কোনো কারণ নেই, আমি শুধু এই কথাটা বলবো। ইট ইস এ কমপ্লিট ডাবল স্ট্যান্ডার্ড অফ দি পশ্চিমবঙ্গ তৃণমূল, কমপ্লিট ডাবল স্ট্যান্ডার্ড। গতকালকে ধর্মঘটের মানুষের রেসপন্স দেখার পর এটা ফ্রাস্ট্রেটেড তৃণমূল কংগ্রেস। আজকের প্রত্যেকটি কথায়, আজকে বক্তা তালিকায় মুখ্যমন্ত্রী ছিলেন, উনি এসে বলতে শুরু করে দিলেন, প্রত্যেকটি কথায় সেই ডাবল স্ট্যান্ডার্ড এবং ফ্রাস্ট্রেশনটা ধরা পড়েছে। এবং সেই ফ্রাস্ট্রেশনের অংশ হিসেবে দিল্লির কাছে বকা খেতে খেতে আর উত্তর দিতে পারছেন না বলে দিল্লির সভা উনি বয়কট করেছেন, এক। এবং দুই, সিএর বিরুদ্ধে রেজলিউশন আনবার সাহস দেখাননি। বিরোধীরা বলা সত্ত্বেও তার সাহস উনি দেখাননি। আমরা আগেও বলেছি এটা ওনার পুরনো ঘোষিত পদ্ধতি। পশ্চিমবাংলায় মিছিল করলেন নো টু এনআরসি, ওই আমরা বিধানসভাতে প্রস্তাব নেবার পর চলে গেলেন দিল্লি, দিল্লিতে মিটিং করার পরে বললেন না না পশ্চিমবাংলার ব্যাপার তো নয় এনআরসিটা, সবাই জানেন অন ক্যামেরা। তারপর ফিরে আসার পর কার বুদ্ধিতে এনপিআর চালু করলেন? দিল্লিওয়ালারা বলে দিল যতটা করেছো করেছো আর না, এবার এনপিআরটা চালু করো। এনপিআরটা চালু করে নম্বরটা একটু ওপরের দিকে থাকবে, এনপিআরটা চালু না করলে নম্বরটা তলায় নেমে যাবে। এনপিআর চালু করে দিলেন। ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী 2.5 মাস ধরে এনপিআর জন্য সরকারের পয়সা খরচ করে অ্যাডভোকেসি করেছেন এবং অ্যাডভার্টাইজ করেছেন? কোন মুখ্যমন্ত্রী? দি অনলি ওয়ান। তিনি লম্বা লম্বা কথা বলবেন, তিনি বিজেপির বিরোধী, তার কথা শুনতে হবে কেন? গতকালকে ধর্মঘট ছিল মানুষের দাবিতে, এনআরসির বিরুদ্ধে, এবং যা দেশে নাৎসি বাহিনীর মতন করে যেভাবে আক্রমণ হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ে, তার বিরুদ্ধে মানুষের স্বতঃস্ফূর্ত রায়। তাতে দিদিমণি আপনি দুঃখ পেলে আমাদের কিছু করার নেই, মানুষের লড়াই চলবেই। বরং শুনে রাখুন আজকে আসাম বিজেপি শাসিত সরকার, প্রধানমন্ত্রী গেলেন না, প্রধানমন্ত্রী স্বপ্ন দেখছেন, তার সঙ্গী সাথীরা এখানে আছে বলে হয়তো স্বপ্ন দেখছেন, কাল না পরশু, পরশু না তারপর দিন কলকাতা আসবেন। কলকাতায় আসলে প্রধানমন্ত্রী বুঝবেন হোয়াট ইজ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলা মানে কি। বাম কংগ্রেস অন্য সবাই, তার বাইরে আরো যারা, তারও বাইরে যারা, এনআরসির বিরুদ্ধে যারা আছেন, আমরা সবার কাছে আবেদন করব প্রত্যেকটি মানুষ রুখে দাঁড়ান, প্রতিবাদ করুন, কালো পতাকা নিয়ে দাঁড়ান। যেন আসামে বিজেপি সরকার আছে বলে তা সত্ত্বেও মোদীজি যাবার সাহস পেলেন না, পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার না বলে বেশি সাহস দেখাবার ইচ্ছে, যাতে ওরা বেশি দিন না থাকে। এই কথাটা আমাদের লোকের কাছে জানানোটা জরুরি, সেই কারণেই আমি আপনাদের সামনে যা বলার এবার কারো কি জিজ্ঞাসা থাকে বলতে পারেন, এবার যদি কোনো জিজ্ঞাসা থাকে বলতে পারেন। বিএ কমিটির মিটিংয়ে স্পিকার আপত্তি করলেও সেটা আমার বলা উচিত না, না না বলি স্পিকার আপত্তি করলেও সেটা আমার বলা উচিত না। স্পিকার ইজ স্পিকার, যদি শাসক দল তারা চায় তা তারা বলতো, আমরা চাই, শাসক দল তো অবশ্যই না বলেছে, কিন্তু শাসক দল তারা প্রস্তাব দিয়েছে বলে দেখাতে পারেনি।
খবরটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এই ধরনের আরও অনেক খবর দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে যুক্ত থাকুন।